আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের কি ভূমিকা ছিল, আপনারা জানেন সেই সময় কিভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা বিশ্বের সাথে ফাইট করে রাশিয়াকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তারা সেখানে সীমাবদ্ধ থাকেনি, তারা তাদের সেই আমাদের সেই মুক্তিযুদ্ধে তাদের 14,000 সেনার জীবন দিয়েছিল, সেনা শহীদ হয়েছিল। তারা সেখানে সীমাবদ্ধ ছিল না, তারা আমাদের জন্য 2,00,000 গেরিলা বাহিনীর ট্রেনিং এর ব্যবস্থা করেছিল। সেখানে সীমাবদ্ধ না, তারা বাংলাদেশের মানুষকে যেভাবে আশ্রয় দিয়েছিল, কোটি কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা বাংলাদেশের সবাই জানে। সেই ভূমিকা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই সুবর্ণ জয়ন্তীতে। আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি মনের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি নিজে স্বয়ং উপস্থিত হয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী সফল করার জন্য আজকে অনুষ্ঠানে এসেছে। তাকে আমি বারবার মনের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। কারা ভারত বিরোধিতা করছে আমরা সবই জানেন, ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে তারা দেশকে একটি অস্থিতিশীল করতে চাচ্ছে। আমি এখানে আরো দু একটি কথা বলতে চাই। ভারত শুধু আমাদেরকে স্বাধীনতাই এনে দেয় নাই, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য তারা কিভাবে আমাদের পাশে ছিল আপনারা সবই জানেন। ভারত আমাদেরকে ঋণ সহযোগিতা দিয়েছে, সাহায্য দিয়েছে, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তারা আমাদেরকে প্রায় $10 বিলিয়ন সহযোগিতা করেছে, $10 বিলিয়ন ইনভেস্ট আমাদেরকে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। পাশাপাশি ভারতের অর্থনীতি প্রায় $3 ট্রিলিয়ন, সেই $3 ট্রিলিয়নের বাজার আমাদের জন্য একটি কত বড় সহায়ক আপনারা এটা সবই জানেন। আগামী 5 বছরে ভারতের অর্থনীতি হবে $5 ট্রিলিয়ন। আমরা যদি সেই ভারতের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারি, আমাদের অর্থনীতিতে একটা বিপ্লব ঘটবে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে অর্থনীতি বিপ্লবের কথা বলেছিল, সেই বিপ্লব সফল করতে হলে আমাদের ভারতের পাশে থাকতে হবে, ভারতের সহযোগিতার প্রয়োজন আছে। কারণ ভারত আগামী 10 বছরে ভারতের অর্থনীতি হয়ে যাবে $10 ট্রিলিয়ন, আগামী 20 বছরে 2050 সালের পরে ভারতের অর্থনীতি হবে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি। তাহলে কি এক শ্রেণীর মানুষ আছে তারা ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? আপনাদের কাছে নুরু কিভাবে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে? আপনারা দেখেছেন আসিফ নজরুল কিভাবে ভারত বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে? তারা এই ভারত বিরোধী সেন্টিমেন্ট এক সময় মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে, মৌলবাদের কাছে নিয়ে তাদের এই সেন্টিমেন্টকে আরো শক্তিশালী করে বাংলাদেশ অস্থিতিশীল করছে। তারা এই ভারত বিরোধী সেন্টিমেন্টের জন্য বিএনপি জামাতের সুরে কথা বলে বাংলাদেশের অস্থিতিশীল করতে চাচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল করে তারা একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়। আপনারা জানেন বাংলাদেশকে ব্যর্থ করার জন্য বিদেশি এজেন্টরা বিদেশি অপশক্তি কিভাবে টাকা ঢালে। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে কিভাবে ইহুদিরা মৌলবাদকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছে। আপনারা জানেন অটোম্যান সাম্রাজ্য একসময় মধ্যপ্রাচ্য সারা বিশ্ব শাসন করতো, অটোম্যান সাম্রাজ্য সারা বিশ্ব শাসন করতো। সেখানে মৌলবাদকে উস্কে দিয়ে, কুসংস্কারকে উস্কে দিয়ে কিভাবে মধ্যপ্রাচ্যকে অটোম্যান সাম্রাজ্যকে 40টি রাষ্ট্রে বিভক্ত করে ফেলেছে, মধ্যপ্রাচ্যকে প্রায় ধ্বংস করে ফেলেছে। এখনো সিরিয়াতে ইয়েমেনের যুদ্ধ আছে, প্রায় ধ্বংস হয়ে গেছে মধ্যপ্রাচ্য। এই কারা করতেছে সেই পশ্চিমা ইহুদি শক্তি যারা টাকা ঢেলে অপশক্তি, তারা টাকা ঢেলে বাংলাদেশকে মধ্যপ্রাচ্যকে ব্যর্থ করতে চাচ্ছে। তারা এই দক্ষিণ এশিয়াতে আপনারা দেখেছেন আফগানিস্তানকে কিভাবে তালেবানদের দিয়ে ধ্বংস করে ফেলেছে। আপনারা দেখেছেন এই ইহুদি লবিস্টরা, এই অপশক্তি, এই বিদেশি অপশক্তিরা কিভাবে পাকিস্তানে মৌলবাদ উস্কে দিয়ে, মৌলবাদীকে উস্কে দিয়ে কিভাবে পাকিস্তানকে ধ্বংস করে ফেলেছে আপনারা দেখেছেন। ঠিক তেমনইভাবে বাংলাদেশকেও তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশকে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাতে তারা এই অর্থ দিয়ে তারা মৌলবাদকে উস্কে দিচ্ছে, তারা ইসলামের ভুল প্রচার করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। এই মৌলবাদের দল আপনারা জানেন এই বাংলাদেশের সুফিবাদের মাধ্যমে
ইসলাম প্রচার হয়েছিল, আপনারা জানেন শাহজালাল শাহপরান, তারা ইসলামের পক্ষে কথা বলেছিল, তারা শান্তির মাধ্যমে বাংলাদেশে ধর্ম প্রচার করেছে, তারা প্রগতির কথা বলেছে, তারা অগ্রগতির কথা বলেছে, তারা উন্নয়নের কথা বলেছে, তারা বিজ্ঞানের কথা বলেছে। কিন্তু আজকের এই মৌলবাদরা, তারা আমি ইসলামী দার্শনিক যে জালালউদ্দিন রুমি, ইসলামী দার্শনিক শেখ সাদী, ইসলামী বাংলাদেশ ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা তারা তারা বলছে না, তারা তারা শাহজালাল শাহপরানের কথা বলছে না, তারা অগ্রগতির কথা বলেছে, তারা উন্নয়নের কথা বলেছে। ইসলাম মাদ্রাসা ছাত্র থেকে অনেক বিজ্ঞানী, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার হয়েছে। আপনারা জানেন আলবিলুনির কথা, আপনারা জানেন ইবনে সিনার কথা, আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা থেকেও অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার বৈজ্ঞানিক তৈরি হতে পারে। কিন্তু আমাদের দেশের মাদ্রাসাগুলো থেকে, আমাদের দেশে প্রায় 75,000 মাদ্রাসা আছে, সেখান থেকে কোনো প্রগতির কথা আসছে না, কত কোনো উন্নয়নের কথা আসে না, কোনো অগ্রগতির কথা আসে না, শুধু কুসংস্কার এবং মৌলবাদ কুসংস্কার দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে, এই জাতিকে ব্যর্থ করতে চাচ্ছে। তাতে এর স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে বিদেশি শক্তি, ইহুদি শক্তির টাকায় এই ধরনের কাজ তারা করছে। আর সেখানে নুরু একটি সেন্টিমেন্ট, সেই অপশক্তিকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। নুরু বারবারই ভারতবিরোধী সেন্টিমেন্ট নিয়ে, অথচ ভারতবিরোধী সেন্টিমেন্ট নিয়ে উস্কে দিয়ে বাংলাদেশকে ব্যর্থ করা হচ্ছে। অথচ আমি একটা জিনিস খেয়াল করেছি, নুরুর বক্তব্যের মধ্যে কোনো দর্শন ও আদর্শ কিংবা কোনো বর্ষীয় নেতাদের কোনো কথা আমি সম্মান, বর্ষীয় নেতাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমি দেখতে পাই না। আপনারা দেখেছেন কিছুদিন আগে তিনি নাঈমুর রহমান, সাংবাদিক নাঈমুর রহমানকে কিভাবে হায় প্রতিপন্ন করেছে। তিনি কখনোই বর্ষীয় নেতাদের সম্মান, এবং আমরা দেখেছেন আমরা শেরে বাংলার কথা বলি, আমরা ভাষানীর কথা বলি, আমরা হোসেন সরদের কথা বলি, আমরা বঙ্গবন্ধুর কথা বলি, তিনি আমরা তাদের আদর্শের কথা বলি, তিনি কখনোই তাদের আদর্শের কথা বলেন না, তাদের দর্শনের কথা বলেন না। তা আমি মনে করি যারা শেরে বাংলার কথা বলেন না, যারা বঙ্গবন্ধুর কথা বলেন না, যারা হোসেন সৈয়দ সরদের কথা বলেন না, ভাষানীর কথা বলেন না, আমি মনে করি তাদের দর্শন আদর্শ ভুল। সেই পথ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি যে ভুল দর্শন ভুল পথে নিয়ে বাংলাদেশকে ব্যর্থ করতে আসছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ।